হোয়াটসঅ্যাপ সব ঠিক আছে? তো আমি হলাম সৈকত, তোমরা দেখছো আর্ট অ্যাভিনিউ। আজকে আমরা যে যাত্রাপথে যেতে চলেছি তার জন্য প্রায় বছরে 36,000 পরিবারের পেট চলে। যেই শিল্পটা এবং যেই শিল্পীগুলো অক্লান্ত পরিশ্রমের পরে আমাদেরকে সাজিয়ে তোলে। তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কী নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো কলমকারী নিয়ে। তো কলমকারীর অর্থের দুটো ভাগ হলো কলম এবং কারি। কলমের কলম এবং কারি মানে কারুকার্য। যদি তোমরা কলমকারি করতে চাও আমি তোমাদের সাজেস্ট করো প্রথমে পেজে করে নাও, তারপরে সেটাকে কাপড়ে করো, যেরমভাবে আমি করেছি। কারণ পেজে করার ফলে তোমাদের হাতটা অনেকটা সেট হয়ে যাবে, তারপরে তোমরা কাপড়ে করলে সেটা বেটার হবে। কলমকারি দুটো পার্ট হয়, একটা হলো শ্রীকলাহস্তি স্টাইল এবং আরেকটা হলো মথিলিপট্টনম স্টাইল। শ্রীকলাহস্তি স্টাইল যেটা, সেটা হলো বিভিন্ন দেবদেবীদের নিয়ে করা হয়, হিন্দু দেবদেবীর, যারা মহাভারত এবং রামায়ণে ছিল, তাদের যে বিভিন্ন গল্পগুলোকে আঁকা হয় কাপড়ের ওপরে, সেটাকে বলা হতো শ্রীকলাহস্তি স্টাইল। এবং মথিলিপট্টনম স্টাইলটা হলো ফুল ফল এবং যে কোনো বিষয়, যেরকমভাবে আমি করছি এটা, এটা মথিলিপট্টনম স্টাইল। এবং বিভিন্ন কিছুকে এবং বিভিন্ন ডিজাইন, সেটা পাশলেও হতে পারে, সেটা অন্য যে কোনো রকম ডিজাইনস হতে পারে, সেটা নিয়ে কাপড়ের ওপর করা। তোমরা ডুডলের নাম শুনেছো? তো ডুডল হলো এই কলমকারিরই একটা ইভলিউশনের পার্ট। যেরমভাবে কলমকারি আগে করা হতো ঠিক সেরমভাবেই এখনকার ডুডল করা হয়। যদি কলমকারির হিস্ট্রিতে দেখা যায় তাহলে আমরা অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট খুঁজে পাবো। প্রথমত, এই যে বাংলা যে পটচিত্র, সেটাই নাকি কলমকারির প্রথম পর্যায় বা পৃষ্ঠা। এটা ভাবলে অদ্ভুত লাগে যে কীভাবে বাংলার ফোক স্টাইল সব জায়গায় জড়িয়ে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে পটচিত্র যখন নাম ছিল, যখন তার ওপর কলমকারি বা এই স্টাইলটা করা হতো, তখন সেটা কলমকারি হয়ে ওঠেনি। কলমকারি হয়ে উঠেছিল যখন হায়দ্রাবাদের ধনী কপশাহী হায়দ্রাবাদের গলকোন্ডার গ্রামে খুঁজে পেয়েছিলেন এই স্টাইলটিকে। সে প্রায় 15 শতকের কথা। তখন এই কাজে নিপুণতাকে লক্ষ্য করে গোলকোন্ডার প্রদেশে যে শিল্পীগুলো, তাদেরকে কলমকার বলা হতো, এবং এই কলমকার থেকেই কলমকারির নাম এসেছে। ভাবলে অদ্ভুত লাগে কিভাবে পটশিল্পীরা, যারা পটচিত্র তৈরি করতেন, তারা গ্রামে গ্রামে যেতেন, গিয়ে রামায়ণ এবং মহাভারতের হিন্দু ধর্মের গল্পগুলোকে আঁকতেন, এবং সেই আঁকাটা সঙ্গীত এবং নাট্যের মাধ্যমে পরিবেশন করতেন এবং ভিক্ষা করে পয়সা উপার্জন করতেন। এবং সেইখান থেকে হায়দ্রাবাদের গোলকোন্ড গ্রামে গিয়ে এই আর্ট ফর্মটি থেমে যায়, এবং সেখানের কিছু পরিবার এই আর্ট ফর্মটিকে নিয়ে কাপড়ের ওপরে এবং বিভিন্ন বিবর্তনের মাধ্যমে এটিকে তৈরি করে কলমকারি। অন্ধ্রপ্রদেশের যে কৃষ্ণা জেলার পেদানার কাছে পেদানা কলমকারি কারুকার্যটি শুরু হয়। পেদানা যে কারুকার্যটি, এইটা অন্ধ্রপ্রদেশ এবং হায়দ্রাবাদ সংক্রান্ত রাজ্যেই বেশি পরিমাণে দেখা যায়, যেটা পরবর্তীকালে নাম নিয়েছে মথিলিপট্টনম স্টাইল। যখন পেদানার গ্রামে এই কলমকারিটি শুরু হলো এবং মুঘল এবং গোলকোন্ডার যে সম্রাট ছিলেন, তিনি এই উত্তীর্ণ নিপুণতার কাজটি লক্ষ্য করলেন, তখন তিনি এটি একটি বিদ্যালয় স্থাপন করলেন। এবং সেই বিদ্যালয়টি যেহেতু ইসলামিক বিধি অনুসারে চালনা করা হতো, সেই জন্য এই শিল্পে পারস্য শিল্পেরও একটা প্রভাব দেখা যায়। কলমকারি শিল্পটি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর বহু পরিবাররা বহু প্রজন্ম ধরে করে আসছে, এবং তারা এই করেই তাদের জীবিকা নির্বাহ করে। এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতি সপ্তাহে দুটো করে এরকম ভিডিও আসতে থাকে।
কমেন্ট আর লাইক না করে প্লিজ যাবে না, সেগুলো খুব মোটিভেশন দেয়। এখানে যেইটা করছি সেটা আমি একটা রুমালের ওপর করছি, নতুন রুমালের ওপর, এবং আমি যেই কালার্সগুলো ইউজ করছি সেগুলো অ্যাক্রেলিক কালার। তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন রকম আমি অথেন্টিক কালারগুলো ইউজ করছি, যেমন আমি ব্লু, হোয়াইট যেটা কাপড়ের কালারটা, রেড, গ্রিন, ইয়েলো যেইগুলো বেসিক কালার এবং যেগুলো আমরা প্রকৃতি থেকে পেতে পারি এরকম কালার্সগুলো ইউজ করছি, কারণ এটা পুরোপুরি ইকো ফ্রেন্ডলি বিষয় হতো। এইটায় যতগুলো রং ইউজ করতেন আর্টিস্টরা সেগুলো সব ইকো ফ্রেন্ডলি, এবং সেগুলো সব শুধুমাত্র ইকো ফ্রেন্ডলি না, তা সেগুলো প্রকৃতি থেকেই সংগ্রহ করা। কলমকারী চলতে চলতে একটা সময় একটু হ্রাস ঘটেছিল তার, তার শিল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রজন্ম বা সেরকম কিছু ছিলেন না, খুব কম শিল্পী সেই কাজটি করছিলেন। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 18 শতকে ভারত এবং বিদেশে এর বিপুল চাহিদা দেখে এই শিল্পের আবার পুনরুদ্ধার ঘটে, এবং তখন থেকেই এই আর্ট ফর্মটি অলঙ্কারিত উপাদান উপযোগ করছে ভারত সহ গোটা বিশ্বের মানুষের কাছে। এইটি হাতে করা হয় এবং ব্লক প্রিন্টিং হিসেবে করা হয়। এবার ব্লক প্রিন্টিং হিসেবে একটা কাঠের ওপরে বিভিন্ন শিল্পীরা সেই শিল্পগুলোকে খোদাই করে, মানে যেই কলকাগুলো বা যে ডিজাইনটা করা হবে সেখানে খোদাই করে, এবং সেই খোদাই করা বলা চলে একটা ছাঁচ বা একটা ডাইস নিয়ে তার ওপরে রংটা লাগিয়ে কাপড়ের ওপর দেওয়া হয় যাতে সময় বাঁচানো যায়। কিন্তু আধুনিক ক্ষেত্রে সেটা আবার ডিজিটালি চলে এসেছে, কম্পিউটারাইজড যে কোনো ছবিগুলো সেগুলো তুলে রাখা হয় এবং বিভিন্ন রকমভাবে সেগুলো প্রিন্টের মাধ্যমে এখন প্রতিস্থাপিত করা হয়। শিল্পের এই টার্ন ওভার এবং সময়ের পরিবর্তনের হাতে সময় সাপেক্ষ কাজ আজ প্রায় বন্ধ। সময়ের ঘেরাটোপে যেমন এই আর্টটি পড়েছে, সেরকমভাবে এই আর্টটি সময়ের ঘেরাটোপে পড়ার ফলে এটি শুধুমাত্র সুতির কাপড়ের ওপর আবদ্ধ থাকেনি, এটি বিভিন্ন রকম সুতো, সিল্ক, মুসলিনি, তুলো এবং সিনথেটিকের কাপড়ের ওপরও সহজলভ্যতা পেয়েছে। মুদ্রণের দাম কমেছে এবং এটি বিশ্বসহ ভারতের প্রত্যেকটা মানুষের কাছে সহজলভ্য পেয়েছে। শিল্পীর হাতের সেই নৈপুণ্যতা এখনও অক্ষুণ্ণ রয়েছে, কিন্তু সেই নৈপুণ্যতাকে পাওয়ার জন্য এখন একটু বেশি দাম চোকাতে হয়। যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের এরকম কোনো রিসার্চ বেসড টপিক জানা থাকে যেটা নিয়ে আমি কাজ করব তাহলে তোমরা প্লিজ জানাতে পারো, যেরকম আজকে আমাদের এই টপিকটা দিয়েছে দেবশিলা মণ্ডল। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততদিনের জন্য বাড়িতে থাকো, সেফ থাকো, পারলে কলমকারী একটা ট্রাই করো, কিপ ইম্যাজিনিং, কিপ ক্রিয়েটিং। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।